জিকে দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আগে আমরা কলকাতা পুলিশ এবং WBP-র জন্য তিনটে প্র্যাকটিস সেট দিয়েছি, সেগুলো ছিল সায়েন্স স্পেশাল। আজকেও আমরা 30টি কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেগুলো সায়েন্স স্পেশাল, এবং পরবর্তীতে আমাদের এইভাবে প্র্যাকটিস সেট চলতে থাকবে। আজকে প্র্যাকটিস সেট নাম্বার 4। এইভাবে পরপর কলকাতা পুলিশ এবং WBP কনস্টেবলের জন্য প্র্যাকটিস সেটের সেট পরপর চলতে থাকবে। যারা কলকাতা পুলিশ এবং WBP-র জন্য পড়াশোনা করছো, তাহলে অবশ্যই তারা এই ভিডিওগুলো দেখবে এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে। এবং যারা আগের তিনটে ভিডিও দেখনি, তারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে গিয়ে যে তিনটে ভিডিও লিঙ্ক দেওয়া আছে, সেই তিনটে ভিডিও দেখে নিতে পারো, বা আমাদের জিকে দিশা ইউটিউব চ্যানেল সার্চ করে সেখানে যে প্লেলিস্ট আছে, যে কলকাতা পুলিশ জিকে, সেখানে তোমরা গিয়ে যে ভিডিওগুলো আছে সেগুলো দেখে নিতে পারো। তাহলে আজকে যে 30টা কোশ্চেন আলোচনা করব আমরা, যে সায়েন্স স্পেশাল প্র্যাকটিস সেট নাম্বার 4, সেই যে 30টা কোশ্চেন আমরা দেখে নিই। আজকে খুব অল্প সময়ে আমরা আলোচনা করব, শুধু যে উত্তরগুলোই আমরা পরপর বলে যাব। প্রথম যে কোশ্চেনটা ছিল সর্পগন্ধা গাছে যে উপক্ষারটি পাওয়া যায়, কুইনাইন, ক্যাফেইন, রেসারপিন, অ্যাট্রোপিন। উত্তর হয়ে যাবে অপশান সি, রেসারপিন। সর্পগন্ধা গাছে যে উপক্ষারটি পাওয়া যায় তা হচ্ছে রেসারপিন। ঠিক আছে, পরের কোশ্চেন দেখি। 2 নম্বর কোশ্চেন ছিল যে উভয় লিঙ্গ প্রাণীটি হলো, মানে নিচে যে প্রাণীগুলো আছে তার মধ্যে কোনটি উভয় লিঙ্গ প্রাণী, হাইড্রা, কেঁচো, অ্যামিবা এবং তিমি। উত্তর হয়ে যাবে অপশান বি, কেঁচো। কেঁচোকে বলা হয় উভয় লিঙ্গ প্রাণী। পরের কোশ্চেন অর্থাৎ 3 নম্বর কোশ্চেন কিছু দেখি। 3 নম্বর কোশ্চেন ছিল DDT আবিষ্কার করেন, DDT কে আবিষ্কার করেন, অ্যালফ্রেড নোবেল, পল মুলার, মার্কনি, ম্যাক মিলান। উত্তর হয়ে যাবে অপশান বি, পল মুলার। এই কোশ্চেনটা কিন্তু অনেকবার পরীক্ষায় আসে বা এসেছে, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। DDT আবিষ্কার করেন কে, সেটা হচ্ছে উত্তর হয়ে যাবে পল মুলার। পরের কোশ্চেন দেখি। পরের কোশ্চেন ছিল 4 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গের জাতীয় প্রাণী হলো। এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, বারবারই আসে, পশ্চিমবঙ্গের জাতীয় প্রাণী, পশ্চিমবঙ্গের জাতীয় পাখি, পশ্চিমবঙ্গের জাতীয় ফুল, এগুলো কিন্তু জেনে নেবে, খুব গুরুত্বপূর্ণ, যে কোনো পরীক্ষায় আসে। পশ্চিমবঙ্গের জাতীয় প্রাণী হলো রয়্যাল বেঙ্গল টাইগার, মেছুয়া বিড়াল, হাতি এবং শুশুক। উত্তর হয়ে যাবে অপশান বি, মেছুয়া বিড়াল বা ফিশিং ক্যাট। পরের কোশ্চেন দেখি কি ছিল। পরের কোশ্চেন হচ্ছে 5 নম্বর কোশ্চেন ছিল, প্যাকেটজাত খাবারের মধ্যে কোন গ্যাস থাকে, মানে আমাদের যে চিপসের প্যাকেট থাকে একটু ফোলানো থাকে, আমরা দেখি চিপস অনেক কম কিন্তু প্যাকেটটা অনেকটা ফোলানো থাকে, তার কারণ হচ্ছে প্যাকেটের মধ্যে যে চিপস বা অন্য জিনিসগুলো থাকে সেগুলো যাতে নষ্ট না হয়ে যায় খুব অল্প সময়ে, তার জন্য প্যাকেটের মধ্যে কিছু জিনিস থাকে, এক ধরনের গ্যাস থাকে যার জন্য খাবারটি নষ্ট হয় না। উত্তরটা দেখে নি কী থাকে, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অ্যামোনিয়া। উত্তর হয়ে যাবে অপশান সি, নাইট্রোজেন। তাহলে প্যাকেটজাত যে খাবার থাকে সেই খাবারের মধ্যে নাইট্রোজেন থাকে, নাইট্রোজেন গ্যাস, যার জন্য খাবারটি নষ্ট হয় না। পরের কোশ্চেন অর্থাৎ 6 নম্বর কোশ্চেন দেখি কী ছিল। 6 নম্বর কোশ্চেন ছিল যে প্রাথমিক রং বা প্রাইমারি কালার কোনগুলো, নিচের মধ্যে যে কালারগুলো মিক্সড করে বা মিক্সচার করে যে কোনো কালার তৈরি করা যায়, এই জন্য এই তিনটে কালারকে প্রাথমিক কালার বলা হয়। সেই তিনটে প্রাথমিক কালার কোনগুলো, লাল, হলুদ, সবুজ, হলুদ, কালো, বেগুনি, সবুজ, আকাশি, বেগুনি। অপশান ডিতে আছে লাল, নীল, সবুজ। উত্তর হয়ে যাবে লাল, নীল, সবুজ, লাল, নীল, সবুজ। এই তিনটে কালার মিক্স করে যে কোনো কালার তৈরি করা যায়, ঠিক আছে। পরের কোশ্চেন অর্থাৎ 7 নম্বর কোশ্চেন দিয়ে কী ছিল। 7 নম্বর কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ,
বলছে যে আলোর গতিবেগ প্রথম পরিমাপ করেন কে? নিচের যে বিজ্ঞানীগুলি আছে তার মধ্যে আলোর গতিবেগ প্রথম পরিমাপ করেন কে? বিজ্ঞানী রোমার, আইনস্টাইন, ম্যাক্সওয়েল, বিজ্ঞানী ফ্রাঙ্কলিন। উত্তর হয়ে যাবে অপশান এ, বিজ্ঞানী রোমার। আলোর গতিবেগ প্রথম পরিমাপ করেন বিজ্ঞানী রোমার। পরের কোশ্চেন দেখি, অর্থাৎ আট নম্বর কোশ্চেন কী ছিল? আট নম্বর কোশ্চেন ছিল পরম শূন্য উষ্ণতার মান হলো কোন? এই নিচের যে অপশানগুলো আছে তার মধ্যে কোনটি পরম শূন্য উষ্ণতার মান? -273 ডিগ্রি সি শূন্য কে, -459.5 ডিগ্রি এফ, বা সবকটি? তাহলে উত্তর হয়ে যাবে অপশান ডি, সবকটি। তাহলে মাইনাস শুধুমাত্র ইউনিটের ইউনিট আলাদা, কিন্তু প্রত্যেকটা যে মান আছে সবগুলো একই, -273 ডিগ্রি সি, সেলসিয়াস, কেলভিন এবং ফারেনহাইট, কিন্তু প্রত্যেকটাই হচ্ছে পরম শূন্য উষ্ণতার মান। ঠিক আছে, পরের কোশ্চেন দেখি, অর্থাৎ ন নম্বর কোশ্চেন। আমরা কিন্তু শুধুমাত্র যে গুরুত্বপূর্ণ যে কোশ্চেনগুলো সেগুলো নিয়ে আলোচনা করছি, যে সমস্ত কোশ্চেন পরীক্ষার সম্ভাবনা নেই, বিটক্রি টাইপের কোশ্চেন, সেগুলো নিয়ে কিন্তু ফালতু আমরা সময় নষ্ট করতে চাইছি না। ঠিক আছে, খুব কম সময়ে প্র্যাকটিস সেটের মাধ্যমে তোমরা যে কোনো সময় এই ভিডিওগুলো দেখে নিয়ে তোমাদের প্র্যাকটিসটা চালিয়ে রাখতে পারো, যে তোমরা যেগুলো পড়েছো চ্যাপ্টারগুলো, সেই চ্যাপ্টারগুলো একবার এই এমসিকিউ কোশ্চেনের মাধ্যমে ঝালিয়ে নিতে পারো, যে তোমরা পারছো কি না কোশ্চেনগুলো অ্যান্সার দিতে। ঠিক আছে, নয়টা দিকে কী ছিল? জৈব যৌগের মধ্যে যে মৌলটি থাকবেই, যে জৈব যৌগগুলো থাকে তার মধ্যে নিচের যে মৌলগুলো আছে তার মধ্যে কোন মৌলটি থাকবেই, মানে থাকতেই হবে, এটা ছাড়া জৈব যৌগ গঠনই করা যায় না। হাইড্রোজেন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন। উত্তর হয়ে যাবে অপশান বি, কার্বন। সমস্ত জৈব যৌগের মধ্যে কী থাকবে? কার্বন থাকবেই। পরের কোশ্চেন দেখি, পরের কোশ্চেন ছিল শাল হলো, মানে শাল যে গাছ সেই গাছটা কী ধরনের উদ্ভিদ? পর্ণমোচী, সরলবর্গীয়, চিরহরিত, না কোনোটি নয়? উত্তর হয়ে যাবে অপশান এ, পর্ণমোচী উদ্ভিদ। শাল হলো একটি পর্ণমোচী উদ্ভিদ। পরেরটা হচ্ছে এগারো নম্বর কোশ্চেন, যেটা পরীক্ষায় অনেকবারই এসছে। এশিয়ার যে তৃণভূমি আছে সেটাকে কী বলা হয়? এবং আমরা কিন্তু বিভিন্ন টাইপ টাইপ তুলে ধরছি, সেই যে টাইপগুলো তুলে ধরছি তোমরা কিন্তু বই থেকে ওই টাইপের অন্য কোশ্চেনগুলো কিন্তু পড়ে নিতে পারো। ঠিক আছে, আমি এশিয়ারটা বলছি, তোমরা কিন্তু অন্য যে মহাদেশ আছে সেই মহাদেশগুলো নিজেরা পড়ে নিতে পারো বই থেকে। এশিয়ার তৃণভূমিকে কী বলা হয়? পম্পাস, ডাউন, স্টেপ এবং পেইরি। উত্তর হয়ে যাবে স্টেপ, এশিয়ার তৃণভূমিকে বলা হয় স্টেপ। পরের কোশ্চেন, অর্থাৎ বারো নম্বর কোশ্চেন দেখি। বারো নম্বর কোশ্চেন ছিল যে যে উষ্ণতায় সেন্ট্রিগ্রেড এবং ফারেনহাইট স্কেলের মান সমান হয়, দুটো স্কেল আলাদা কিন্তু দুটো স্কেলেরই মান সমান হয় কোন উষ্ণতায়? সেটা হচ্ছে অপশান ডি, -40 ডিগ্রি। -40 ডিগ্রিতে সেন্ট্রিগ্রেড এবং ফারেনহাইট স্কেলের মান সমান হয়। পরের কোশ্চেন, অর্থাৎ তেরো নম্বর কোশ্চেন দেখি কী ছিল। তেরো নম্বর কোশ্চেন ছিল যে যে উষ্ণতায় জলের ঘনত্ব সব থেকে বেশি, এটা কিন্তু অনেক পরীক্ষায় এসছে এই কোশ্চেনটা। 10 ডিগ্রি সি, 0 ডিগ্রি সি, 100 ডিগ্রি সি এবং 4 ডিগ্রি সি। উত্তর হয়ে যাবে অপশান ডি, 4 ডিগ্রি সি। 4 ডিগ্রি সি হচ্ছে উষ্ণতায় জলের ঘনত্ব সব থেকে বেশি হয়। পরের কোশ্চেন, অর্থাৎ চোদ্দো নম্বর কোশ্চেন দেখি কী ছিল। চোদ্দো নম্বর কোশ্চেন ছিল যে তরলের আপেক্ষিক তাপ সব থেকে বেশি, যে তরলের আপেক্ষিক তাপ সব থেকে বেশি, তেল, জল, দুধ এবং মধু। উত্তর হয়ে যাবে অপশান বি, জল। অপশান বি, জল। পনেরোটা হলো দেশলাই কাঠির মাথায় যে বস্তুর প্রলেপ থাকে। আমরা সবাই জানি দেশলাই কাঠির মাথায় এক ধরনের যে অংশ লাগানো থাকে, যে জিনিসটা যেটা আমাদের দেশলাই বাক্সের গায়ে ঘষা দিলে আগুন জ্বলে ওঠে, সে দেশলাই কাঠির মাথায় যেটি থাকে সেটির নাম কী? দেখি কী ছিল, অ্যান্টিমনি সালফাইড, সাদা ফসফরাস, লাল ফসফরাস এবং পারদ। উত্তর হয়ে যাবে এ, অ্যান্টিমনি সালফাইড।
এবং যে বাক্স থাকে দেশলাই বাক্স তার গায়ে যে লাল লাল থাকে একটা ফোঁটা ফোঁটা, যার গায়ে এই দেশলাই কাঠিটা ঘষতে হয়, ওই দেশলাইয়ের বাক্সের গায়ে যেটা থাকে সেটা হচ্ছে কিন্তু লাল ফসফরাস বা রেড ফসফরাস। পরের কোশ্চেন অর্থাৎ ষোলো নম্বর কোশ্চেন দিয়ে গিয়েছিল, ষোলো নম্বর কোশ্চেন ছিল অ্যাভোগাড্রো সংখ্যা মান হলো কোনটি? উত্তর হয়ে যাবে অপশান এ 6.023 × 10⁶। ঠিক আছে, অপশান এ। পরের কোশ্চেন অর্থাৎ সতেরো নম্বর কোশ্চেন দেখি কী ছিল, সতেরো নম্বর কোশ্চেন ছিল যে শ্রুতিগোচর শব্দের কম্পাঙ্ক হলো, মানে শ্রুতিগোচর মানে কি যে কম্পাঙ্কটি শোনা যায়, ঠিক আছে, সেটার উত্তর কী হবে? অপশান এ 20 থেকে 20 হাজার বারের মধ্যে যে শব্দের কম্পাঙ্ক হয় সেটাই শোনা যায়, ঠিক আছে, 20 থেকে 20 হাজার বারের মধ্যে। সূর্যে উৎপন্ন শক্তির উৎস হলো, সূর্যে যে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয় সেই শক্তির উৎস হলো, মানে কোন পদ্ধতিতে এই উৎপন্ন হয় এই শক্তিটা? নিউক্লিয় বিভাজন, নিউক্লিয় সংযোজন, হিলিয়াম গ্যাসের রূপান্তর এবং সবকটি। উত্তর হয়ে যাবে অপশান বি নিউক্লিয় সংযোজন বা নিউক্লিয়ার ফিউশন। দেখে নি পরবর্তী কোশ্চেন কী ছিল, পরবর্তী যে কোশ্চেন ছিল সেটা হচ্ছে উনিশ নম্বর কোশ্চেন ছিল যে ওয়াশিং মেশিন যে নীতি অনুসারে কাজ করে, ওয়াশিং মেশিন যে নীতি অনুসারে কাজ করে, সেন্ট্রিফিউগাল ফোর্স, সেন্ট্রিপেটাল ফোর্স, মাধ্যাকর্ষণ বল এবং ঘর্ষণ বল। উত্তর হয়ে যাবে অপশান এ সেন্ট্রিফিউগাল ফোর্স। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু। পরের কোশ্চেন অর্থাৎ 20 নম্বর কোশ্চেন, মানে যেগুলো বাছাই করা কোশ্চেন সেগুলো শুধু তুলে নিয়ে এসেছি এখানে শুধু আমরা। ডাইনামোতে যে শক্তি রূপান্তর ঘটে, মানে ডাইনামোতে যখন ঘোরে তখন কোন শক্তিতে রূপান্তরিত হয়? তড়িৎ থেকে যান্ত্রিক, যান্ত্রিক থেকে তড়িৎ, তড়িৎ থেকে তাপ, না তাপ থেকে রাসায়নিক? উত্তর হয়ে যাবে যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি। ডাইনামোতে তড়িৎ উৎপন্ন হয়, যন্ত্র যখন ঘোরে তারপরে তড়িৎ উৎপন্ন হয়, তাই যান্ত্রিক থেকে তড়িৎ শক্তি। পরের কোশ্চেন অর্থাৎ 21 নম্বর কোশ্চেন দিয়ে কী ছিল, 21 নম্বরে ছিল এলপিজি গ্যাস সিলিন্ডারে গন্ধ সৃষ্টি করতে যে পদার্থ মেশানো হয়। সাধারণত আমরা দেখি গ্যাস লিক হলে এক ধরনের গন্ধ আমাদের নাকে আসে, সেই গ্যাসটির নাম কী যেটি গন্ধ সৃষ্টি করতে মেশানো হয়? ইথিলিন, ক্লোরোফর্ম, ইথাইল মার্কাপটন, বিউটেন। উত্তর হয়ে যাবে অপশান সি ইথাইল মার্কাপটন। পরেরটা অর্থাৎ 22 নম্বর কোশ্চেন কি দেখে নিয়ে কী ছিল, যে অমেরুদণ্ডী প্রাণীর রেচন অঙ্গ বৃক্ক সেটা হচ্ছে মাকড়সা, কাঁকড়াবিছে, হাইড্রা এবং ঝিনুক। উত্তর হয়ে যাবে অপশান ডি ঝিনুক। ঝিনুক অমেরুদণ্ডী হলেও এর রেচন অঙ্গ কি? বৃক্ক। পরেরটা অর্থাৎ 23 নম্বর কোশ্চেন দেখে কী ছিল, 23 নম্বর কোশ্চেন কিন্তু অনেক পরীক্ষায় আসে, খুব গুরুত্বপূর্ণ। পৃথিবীর মুক্তি বেগের মান হচ্ছে 22.72, 7.36, 15.97, 11.27 কিলোমিটার/সেকেন্ড। উত্তর হয়ে যাবে অপশান ডি 11.27 কিলোমিটার/সেকেন্ড। পরে কোশ্চেন দেখি অর্থাৎ 24 নম্বর কোশ্চেন, সূর্য থেকে যে পদ্ধতিতে তাপ পৃথিবীতে আসে, পরিবহন, পরিচলন, বিকিরণ, সবকটি। উত্তর হয়ে যাবে অপশান সি বিকিরণ পদ্ধতিতে। পরে কোশ্চেন অর্থাৎ 15 নম্বর কোশ্চেন দেখে গিয়েছিল, 15 নম্বর কোশ্চেন ছিল যে ব্যক্তি 25 সেন্টিমিটার এর কম দূরের বস্তুকে স্পষ্ট দেখতে পায় না, তিনি কী রোগে ভুগছেন? মায়োপিয়া,
হাইপারমেট্রোপিয়া গ্লুকোমা না কোনোটিই নয়? উত্তর হয়ে যাবে অপশান ডি, কোনোটিই নয়, তিনি কোনো রোগেই ভুগছেন না। সাধারণত নিয়ম হচ্ছে আমাদের চোখ থেকে 25 সেন্টিমিটারের কাছের কোনো বস্তুকে আমরা দেখতে পাই না, 25 সেন্টিমিটারের কোনো দূরের বস্তুকেই, 25 সেন্টিমিটার থেকে দূরের কোনো বস্তুকে আমরা স্পষ্ট দেখতে পাই, তার থেকে কম হলে আমরা স্পষ্ট দেখতে পাই না, তাই এটা কোনো রোগ নয়। 26 নম্বর কোশ্চেন কী ছিল? ভারতের অরণ্য গবেষণাগার কোথায় অবস্থিত? কটক, দিল্লি, হিমাচল প্রদেশ না দেরাদুন? উত্তর হয়ে যাবে অপশান ডি দেরাদুন, অপশান ডি দেরাদুন। পরের কোশ্চেন অর্থাৎ 27 নম্বর কোশ্চেন কী ছিল? একটি মিসিং লিঙ্ক হলো নিচের যে প্রাণীগুলো আছে তার মধ্যে কোনটি মিসিং লিঙ্ক? আর্কিওপটেরিক্স, পাহাড়ি বটের, ডোডো এবং পেরিপেটাস? উত্তর হয়ে যাবে অপশান এ আর্কিওপটেরিক্স, এটি একটি মিসিং লিঙ্ক। 28 নম্বর কোশ্চেন কী ছিল? জার্মান সিলভার প্রস্তুতিতে লাগে না, মানে কোনটি লাগে না, নিচের অপশানের মধ্যে কোনটি জার্মান সিলভার প্রস্তুতিতে কাজে লাগে না? তামা, দস্তা, নিকেল, সিলভার? উত্তর হয়ে যাবে অপশান ডি সিলভার, জার্মান সিলভারে সিলভার লাগে না বা সিলভার প্রয়োজন হয় না। পরের কোশ্চেন 29 নম্বর কোশ্চেন কী ছিল? কৃত্রিম অক্সিন প্রয়োগে বীজবিহীন ফল উৎপাদনের প্রক্রিয়া কী বলা হয়? মানে কৃত্রিমভাবে অক্সিন প্রয়োগ করে বীজ থাকে না ভেতরে, বীজবিহীন ফল উৎপাদন করা হয়, সেই প্রক্রিয়াকে বলা হয় অপশান বি পার্থেনোকার্পি, অপশান বি পার্থেনোকার্পি। পরে কোশ্চেন অর্থাৎ আজকের যে 30টি কোশ্চেন ছিল তার মধ্যে আজকের শেষ কোশ্চেন ছিল প্র্যাকটিস সেটের, সেটা হচ্ছে অম্লরাজ বা অ্যাকোয়ারিজিয়া হলো নিচের মধ্যে কোনটি? 3HNO3 প্লাস HI, HL, পরেরটা হচ্ছে 3HCl প্লাস H2O, 3HCl প্লাস HNO3 আর NaCl প্লাস HCl। উত্তর হয়ে যাবে অপশান সি, অপশান সি, যে 3HCl প্লাস HNO3, 3 আয়তন হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং 1 আয়তন নাইট্রিক অ্যাসিড, 3HCl প্লাস HNO3, এটা উত্তর হয়ে যাবে। তাহলে আজকে যে কলকাতা পুলিশ বা WBP-র জন্য যে প্র্যাকটিস সেটের আয়োজন করা হয়েছিল আজকে তার 4 নম্বর প্র্যাকটিস সেট ছিল। এভাবে আমাদের প্র্যাকটিস সেট চলতে থাকবে, যারা পরবর্তী প্র্যাকটিস সেটগুলো দেখতে চাও তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং পরপর আমাদের প্র্যাকটিস সেট দেওয়া শুরু হবে এবং অন্যান্য পরীক্ষার জন্যও আমাদের প্র্যাকটিস সেট এবং বিস্তারিতভাবে আলোচনার ক্লাস করানো হবে। তা তোমরা যারা আমাদের সঙ্গে থাকতে চাও তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখতে পারো যাতে পরবর্তী কোনো নোটিফিকেশন ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তাহলে আজকে যে ভিডিওটি ছিল সেটা সমাপ্ত হলো।